Lillahi takbir. Lillahi takbir. Sokol bidhan batil koro. Markaz amar madrasa bhalo bashar ful dai je ke sriti pote Quran sunnar gul Quran sunnar gul. Asar Ramadan mashe eto neki jokhon ashe to Ramadan mashe Allahr pothe ব্যয় করে এখন নেকি নেই কগুণ নেকি বেশি হবে অন্য সময় তো দশ গুণ বেশি হয় তাই না রমজান মাসে সাতশো গুণ এরপরও আল্লাহ বলছেন সাতশো গুণ না আমি নিজে হাতে দেব তাহলে গুণে তো শেষ নাই সাধ্যমতো দানের হাত খুলে দেবেন আল্লাহ রসুল বলতেন কারিহুল মুরসালা প্রবাহিত বায়ুর মতো তার হাত চালু থাকতো ভালো হয়েছে ওনাকে উনি একদিন বলছেন দেখো আমাকে যদি কেউ সাতটা স্বর্ণমুদ্রা দেয় যতক্ষণ দান শেষ না হয় ততক্ষণ আমি বাড়ি আসতে চাই না একবার উনি আটটা স্বর্ণমুদ্রা পেয়েছেন হাদিয়া বাড়ি আনেনি মা সব যে কী আপনি সারাদিন বাড়ি এলেন না যে দান করার লোক খুঁজে পায়নি সারাদিন না খেয়ে মোটি বসেছে আটটা স্বর্ণমুদ্রা সব দান করে দেবে তাই বোঝা গেল তার কাছে ইচ্ছা করলে উনি কোটিপতি হতে পারতেন দানের নাকি বেশি সেজন্য দানের নাকি হাসিল করার জন্য উনি সব দান করে দিতেন তো দান করার মেজাজটা বজায় রাখেন যে রমজান মাসে আমরা বেশি বেশি দান করবো সেই সাথে এটাও দেখেন মসজিদের অবস্থা এগুলো খেয়াল রাখবেন রমজান মাসে যাতে মসজিদটা হয়ে যায় যদি আমি সেই দাবি করি আপনার কাছে অন্যায় হবে মসজিদের জন্য যে ছয় কোটি টাকা লাগবে এখনও সে টাকা আপনারা কীভাবে দেবেন আপনারা বুঝেন দাবি করে গেলাম বাকি আল্লাহর ইচ্ছা দূরে ও কাছে দেশে ও প্রবাসে দিনী ভাই ও বোনেরা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সব কিছুই শুনলেন এবং বুঝলেন যে এখানে আমাদের মারকাজি মসজিদ যেটা এটা সংকুলন না হওয়াতে নিদারুণ কষ্টে ডাইনিংয়ে সালাত চলছে এটা খুব দ্রুত গতিতে কাজ শুরু করা দরকার কাজ কমপ্লিট করতে সাত কোটি টাকা লাগবে কিন্তু সাত কোটি টাকা তো কোনো ব্যাপার না প্রত্যেকে যদি সাত টাকা করে দেয় তাহলে এক কোটি মানুষ সাত টাকা করে দিলে সাত কোটি হয়ে যাবে সহজ বুদ্ধি এর চেয়ে সহজ বুদ্ধি আর কিছু নেই একটা খেজুর দান করার তার ক্ষমতা নেই সে অর্ধেক খেজুর হলেও দান করবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের প্রতি এমনভাবে উদ্বুদ্ধ করলেন এবং আরও বললেন যে আধা খেজুর দিয়েও জাহান্নামে বাঁচা সম্ভব তার মানে দান যত ছোটই হোক কোনোভাবেই দানকে খাটো করার কিছু নেই তাই দেশে ও প্রবাসে যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ একদম সর্বনিম্ন সাত টাকা দিবেন আপনি সাত টাকা যদি দেন আপনি তাহলে এক কোটি লোক আমার লাগবে এক কোটি লোক হলে সাত কোটি টাকা হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা রাজশাহী নওদাবার আল মারকাজুল ইসলামের সালাফি আর মারকাজি জামে মসজিদের জায়গায় আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে পবিত্র রমাজান মাসে আমরা এই মসজিদের কাজ আরম্ভ করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন মাস হয়ে গেলো পাইলিং হয়ে আছে তো রমাজানে আমরা কাজ শুরু করার কথা বলেছিলাম বিশেষ করে মোহতারাম আমিরে জামাত রমাজানের আগের জুমাতে আহ্বান জানিয়েছিলেন রমাজান মাসে কাজ শুরু করার কথা এবং এই মসজিদ নির্মাণে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার প্রেক্ষিতে আমরা মহান আল্লাহ তাআলার নামে আল্লাহর উপর ভরসা করে আমরা কাজ আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মাটি কাটা আরম্ভ হয়েছে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আপনারা জানেন আল মারকাজুল ইসলাম সালাফি এই প্রতিষ্ঠানটি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সকল আহলে হাদিস ভাই বোনদের আসার প্রতিষ্ঠান হচ্ছে আল মারকাজুল ইসলাম সালাফি এখানে সারা বাংলাদেশ থেকে ছাত্রছাত্রী এই মারকাজে এবং তার বালিকা শাখায় অধ্যয়ন করছে এই বছরে আমাদের বালক বালিকা শাখায় মিলিয়ে 3000 ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে আলহামদুলিল্লাহ একটা ব্যাপক সংখ্যা ছাত্রছাত্রীদের যারা আসলে জুমার খুতবা থেকে বঞ্চিত হচ্ছে এখানে জুমার খুতবা দেন আমিরে জামাত আপনারা জানেন প্রতি জুমার খুতবা লাইভে প্রচার হয় কিন্তু মসজিদটি না হওয়ার কারণে আপাতত মাদ্রাসার ডাইনিং কক্ষে জুমার সালাত হয় ছোট্ট একটা জায়গা সেখানে ছাত্রদের জায়গা হয় না এবং যারা রাজশাহী শহরের বিভিন্ন এলাকা থেকে এই জুমার দিনে মুসল্লিরা আসেন আমিরে জামাত খুতবা শোনার জন্য
সেই কারণে ছাত্রদেরকে আমরা ওই পাশে পূর্ব পাশে ক্লাসরুমগুলিতে সালাতের ব্যবস্থা করে দিয়েছি অস্থায়ীভাবে, যার প্রেক্ষিতে আসলে ছাত্ররা সরাসরি আমের জামাতের খুতবা শুনতে পারছে না, এবং সেই সাথে ছাত্রী যারা আছে এবং বিশেষ করে মহিলাদেরও আমরা সেই রকম জায়গা দিতে পারছি না। তো সব মিলিয়ে মসজিদের গুরুত্ব অনেক বেশি। আপনারা জানেন যে মসজিদটি নির্মাণ খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। রমাজান মাস মূলত দান সাদাকার মাস। রমাজান মাসে সবচেয়ে বেশি দান করার কথা হাদিসে এসেছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন, কারণ তিনি আজওয়াদুন নাস, তিনি রাসূল, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর রমাজান মাসের তার দানশীলতা এত বেশি হতো যে হাদিসের ভাষা হচ্ছে মিনার রিহিল মুরসালা, অর্থাৎ প্রবাহিত বায়ুর ন্যায় তার চেয়েও বেশি, অর্থাৎ বায়ু যেভাবে প্রবাহিত হচ্ছে এরকম দান করতেন তিনি। তো উম্মার উদ্দেশ্য এরকমই নির্দেশ যেন আমরা যেন সকলে দান করি। তো আমরা আশা করবো যে মসজিদ নির্মাণের জন্য আমরা এগিয়ে আসবো। অনেক দিনদার ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতা পেয়েই আমরা আলহামদুলিল্লাহ পাইলিংয়ের কাজ সম্পন্ন করতে পেরেছি, এবং আমরা আপনাদের সহযোগিতার পেয়েই আমরা সেই আশা রেখেই আমরা কাজ আরম্ভ করেছি ইনশাআল্লাহ। আর সবার প্রতি আমাদের এটা আপিল থাকবে, এই মসজিদটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নির্মাণ শেষ করতে পারি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা যারা এই প্রকল্পে দান করতে চান, মসজিদ প্রকল্পে দান করতে চান, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নম্বরে দান করবেন। ইসলামিক কমপ্লেক্স মসজিদ ফান্ড, এই শিরোনামে আল আরাফা ইসলামিক ব্যাংক রাজশাহী শাখা শাখার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আপনারা দান করবেন। এছাড়া আরও যে নাম্বারগুলো আছে, বিশেষ করে নগদ, বিকাশ, এই সমস্ত নাম্বার আপনারা দিবেন। আপনারা গোপনে দান করতে চাইলে অ্যাকাউন্টে দিবেন, আর আপনারা যদি আমাদেরকে জানান তাহলে আমরা আপনাদেরকে রসিদ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। অল্প টাকা দান করব, কেউ হয়তো আমরা 100 টাকা দান করতে পারি, কেউ 1 লক্ষ টাকা দিবে, কেউ 10 লক্ষ টাকা দিবেন, কেউ হয়তো একটা ফ্লোরের টাকা দিতে পারেন, যে যেইভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এই দানে শরিক থাকবেন। আপনাদের সকলের কাছে এটা আমাদের দাবি, প্রত্যেকেই এই মসজিদ নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।